সাভারের নবীনগর এবং গাজীপুরের চন্দ্রায় যানজট এড়াতে পারলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এবার ঈদে যানজটের সংখ্যা কম। তবে বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা থেকেই শুরু হতে পারে যাত্রীদের দুর্ভোগ। আর সিরাজগঞ্জ বগুড়া মহাসড়ক প্রশস্তকরণ কাজ চলায় দুর্ভোগ ছড়িয়ে পড়তে পারে সেখানেও। উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা এবং সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। উত্তরাঞ্চলে প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিক সময়ে দিনে 2000 থেকে 2500 যানবাহন চলাচল করলেও ঈদের সময় সেই সংখ্যা বেড়ে যায় 3-4 গুণ। অতিরিক্ত যানবাহনের চাপ আর রাস্তা প্রশস্তকরণ ও সংস্কার কাজে ধীরগতি থাকায় মহাসড়কের 14টি ঝুঁকিপূর্ণ স্থানে যানজটের আশঙ্কা রয়েছে ঈদে ঘরে ফেরা মানুষদের। প্রতি বছরই এখানে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকতো। আরেকবার তো মোটরসাইকেল বন্ধ ছিল, মোটরসাইকেল আবারও বন্ধ করে দেওয়া লাগবে। মোটরসাইকেল যদি খোলা থাকে তাহলে আরও সমস্যা, পুলিশ যদি একটু শ্রম দেয় তাহলে এই রাস্তায় জ্যাম থাকে না। অবশ্য পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে চান্দনাই কোনা পর্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে আগামী 8 এপ্রিলের মধ্যে ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের 14টি পিকেট এবং প্রায় 10টি হুন্ডা মোবাইল কাজ করবে। আমরা আমাদের পিকেট এবং হুন্ডা মোবাইল এবং মোবাইল টিমের মাধ্যমে চেষ্টা করব যাতে যানজট নিরসন দ্রুত সম্ভব হয় এবং র্যাকারিংয়ের মাধ্যমে যাতে কোনো নষ্টকারী বা অ্যাক্সিডেন্ট হলে তাৎক্ষণিক একটা প্রতিকার ব্যবস্থা করা যায়। সিরাজগঞ্জ পার হলে কি স্বস্তির খবর আছে উত্তরের যাত্রীদের? বগুড়ার অনেক স্থানে খানাখন্দ। চান্দনাই কোনা থেকে রহবল পর্যন্ত 65 কিলোমিটার মহাসড়কে চলছে 4 লেনের নির্মাণ, 35 ভাগ কাজ এখনো বাকি। সে হাইওয়ে সড়কের অবস্থা, ঈদ যাত্রা মনে হয় ভালো হবে না এবার। ও একজন তো বললো যে ঈদ যাত্রা ভালোই হবে। না, ডাইভার্সনগুলো যদি ক্লিয়ার না করে তাহলে এবারে ঈদে মানুষ অনেকে ঈদ করতে পারবে না বাসায়। জেলার কিছু অংশে প্রতিবন্ধকতা থাকলেও ঈদের আগেই প্রস্তুত হয়ে যাবে বলে জানালেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। শেরপুর বাজার, ফুটকি বাজার এবং আমাদের চারমাথা এবং রাডার স্টেশন এবং মাটিডালি সহ এই জায়গাগুলোতে যে আমাদের বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে যানজট সৃষ্টি হয়েছিল, এই জায়গাগুলো কিন্তু এবছর আমরা অনেক ভালো করেছি, অনেক স্মুথ করেছি। প্রতি বছরই মহাসড়কে কারো না কারো ঈদ নিরানন্দ হয়ে ওঠে মর্মান্তিক দুর্ঘটনার কারণে। এক্ষেত্রে সবার বাড়তি সতর্কতার বিকল্প নেই। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ।